Assalamualaikum dear viewers. নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে। So basically আজকে আমরা কথা বলবো একটা মেডিসিন নিয়ে এবং এটা একটা পিজন মেডিসিন ইম্পোর্টেড ফ্রম বেলজিয়াম। আমরা ইউকে থেকে এনেছি মেডিসিনটা। এই মেডিসিনটার নাম হচ্ছে বুস্ট এক্স ফাইভ। সো নামটা অনেক ইন্টারেস্টিং এবং মেডিসিনটা হচ্ছে ভার্সেলে লাগার। আপনারা জানেন আমরা ভার্সেলে লাগার অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি, এর আগে আইডিয়াল পিল, রিকভারি পিল, সুপ্রা পিল এগুলো আমরা দেখিয়েছি। সো আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এবং একদম বাসার পরিবেশে আসছি। দেখেন ঘুমের ড্রেস পরা, তার কারণটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই তিনটা প্রোডাক্টই চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে বাংলাদেশের অন্যান্য জায়গায়। কোনোটা রাজশাহীতে যাবে, কোনোটা খুলনা যাবে, কোনোটা কুমিল্লা যাবে, তিন লোকেশনে চলে যাচ্ছে। এবং এই প্রোডাক্টটা বেসিক্যালি আমি এই প্রোডাক্টটা নিয়ে আগে কাজ করিনি, এই প্রোডাক্টটা নিয়ে একদম ব্র্যান্ড নিউ কাজ করা হচ্ছে আমার। বুস্ট এক্স ফাইভ বেসিক্যালি হাই ফ্লায়ার বা যারা কবুতর পাল্লা করেন তাদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট। এগুলো কখনো কেউ বলবে না, যারা হাই ফ্লায়ার পাল্লা বা যারা রেস করে তারা কখনো এই প্রোডাক্টগুলো আপনার সামনে ইন্ট্রোডিউস করবে না। সো আমরা যেহেতু হাই ফ্লায়ার পালি বাট রেস করি না, আমরা এই প্রোডাক্টগুলো অলওয়েজ চাই আপনাদের কাছে ইন্ট্রোডিউস করতে, যাতে করে আপনারা জানেন কবুতর মার্কেট সম্পর্কে এবং কবুতর পাল্লা করার সময় কি কি জিনিস যারা রেজাল্ট করছে তারা খাওয়ায় থাকে। সো বুস্ট এক্স ফাইভ ভার্সেলে লাগার বেলজিয়ামের মেডিসিন, রাফসান নামে একটা ছেলে ঢাকার, ও আমাকে অর্ডার করেছিল যে একটা মেডিসিন ওকে এনে দিতে। সো আমরা ইউকে থেকে চারটা মেডিসিন টেস্ট বেসিসে ইম্পোর্ট করে থাকি এবং যেহেতু চলে যাচ্ছে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করেছি ওয়াই নট শেয়ারিং উইথ ইউ। আপনাদের সাথে যদি শেয়ার না করি সেক্ষেত্রে এটা অজানায় রয়ে যাবে। এই মেডিসিনটা হচ্ছে যখন আমরা পাল্লা করে থাকি, যখন কবুতর পাল্লা করে থাকে তখন বুস্ট এক্স ফাইভ বুস্ট ইন্টু ফাইভ কবুতরের ফ্লাইং ক্যাপেবিলিটি পাঁচ গুণ বাড়ায় দিবে এবং এটা টেস্টেড। এই কবুতরটা কিভাবে আমাদের মাঝে তুলে, মানে আমরা কিভাবে জানতে পারছি এটা সম্পর্কে, প্রাচীন যুগ থেকেই যখন ভার্সেলে লাগা এই ওরো ফার্মার টেস্টেড হয়ে ভার্সেলে লাগা এই প্রোডাক্টটাকে লঞ্চ করে তখন আপনার বেলজিয়াম, জার্মানি, চায়না এরা সবাই এই মেডিসিনটা রেসারদেরকে খাওয়াইতো। বেসিক্যালি রেসারদেরকে খাওয়ানোর পরে বেশ 2 বছর আগে পাকিস্তানে এই বুস্ট এক্স ফাইভটা, এই 35 ওয়ালিয়া বা হচ্ছে আপনারা যেসব জিনিস দিয়ে রেস করে 35 ওয়ালিয়া, তারপর হচ্ছে সাহারানপুরি পাকিস্তানি ব্রিড আছে, এছাড়া হচ্ছে রয়্যাল টেডি টেডি, এগুলোকে এই বুস্ট এক্স ফাইভ খাওয়ানোর পরে যে অত্যন্ত ধরনের একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসছে তারপর থেকে আমাদের দেশে আমরা জানতে পারছি। আপনার অনেক ইনফরমেশন আছে ইন্টারনেটে, আপনারা পাবেন। পাকিস্তানে বুস্ট এক্স ফাইভ খাওয়ানোর পরে গিরিবাস রেজাল্ট করার পরে আমরা এই জিনিসটাকে ইম্পোর্ট করে থাকি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি খাওয়াইলে কি হবে, এখানে ফুললি বলা আছে ফোর্স অ্যাড এন্ডোর্সমেন্ট পাওয়ার অ্যাড স্ট্যামিনা। এই মেডিসিনটা বানানো হয়েছে আপনার একদম প্রাকৃতিক প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে। প্রাকৃতিক জিনিসের মধ্যে রয়েছে আপনার প্ল্যান্টসের কিছু সিডস, এছাড়া রয়েছে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, গ্রেপ সিডস, আমি অলরেডি ইন্টারনেট দেখে বলছি আপনাদেরকে, গ্রেপ সিডস। এবং এখানে সবচেয়ে মজার জিনিস যেটা, এটা হচ্ছে মাসেল বিল্ডিংয়ে ফাংশনিং করে। যখন একটা পিজন ফ্লাই করে আপনারা জানেন ওদের মাসেলের উপর কতটুকু প্রেশার পড়ে। সো এই জন্য এই মেডিসিনটা খাওয়ানোর, এটা অ্যাকচুয়ালি একটা ইমিউন বুস্টার বলতে পারেন আপনারা, এটা মেডিসিন না, ইমিউন বুস্টার হিসেবে কাজ করে। কারণ হচ্ছে যে যখন কবুতরটা উড়ে তখন ওদের মাসেলটা ফাংশন ভালো মতো করার জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে হচ্ছে এই জিনিসটা। এছাড়া হচ্ছে স্ট্যামিনা এবং ডিজিজ মাসেল ব্রেকডাউন ডিউরিং দ্য রেস, এখানে ডিরেক্টলি লিখাই আছে। এখানে আসো, এখানে লিখা আছে এনহ্যান্সেস স্ট্যামিনা অ্যান্ড ডিক্রিজেস মাসেল ব্রেকডাউন ডিউরিং দ্য রেস। যখন একটা কবুতর দীর্ঘ টাইম রেস করতে থাকে, 13-14 ঘন্টা ফ্লাই করতে থাকে, তখন ওদের মাসেল ব্রেকডাউন হয়। সো এই মাসেল ব্রেকডাউনটা না হওয়ার জন্য বেস্ট কাজ করবে হচ্ছে বুস্ট এক্স ফাইভ এবং অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণে এই জিনিসটা দেখে এদের মাসেলটা খুব সুন্দর বিল্ড আপ করে। এইটা বেসিক্যালি দুইটা ফর্মেটে পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাপসুল, একটা হচ্ছে পাউডার। তো ক্যাপসুলটার প্রাইসটা একটু হাই ছিল দেখে আমরা পাউডারটা এনেছি এবং এগুলো ফুললি ইনটেক বক্স, আপনারা দেখেন ফুললি ইনটেক বক্স। আর এগুলো খাওয়াবেন কিভাবে, কিভাবে ডোজেস দিতে হবে এগুলো সব ইন্টারনেটে দেওয়া আছে। এবং এটা ইটস এ বেলজিয়াম মেডিসিন, এখানে সবগুলো ভাষায়, ফ্রান্স, তারপর হচ্ছে ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইটালি সবগুলো ভাষায় এগুলো লেখা আছে, ভিতরেও লেখা আছে এদের ফাংশনিং কিভাবে হবে। এবং এইটা রেসের আগে বেসিক্যালি আগে খাওয়ানো হয়, যখন কবুতরটা রেসে যাবে বা ফ্লাইং করবে তার আগ মুহূর্তে এগুলোকে একটা কোর্স করানো হয়। সো আমার মনে হয়েছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং টু বি শেয়ার উইথ ইউ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকে আমরা বলি যে ভাই আমাদের কবুতর কেন উড়ে না, 13 ঘন্টা উড়ে না, ওই ভাইয়ের কবুতর তো রিজার্ভ করতেছে আমারটা কেন করে না, ওই ভাই যে জিনিস খাওয়ায় আপনি খাওয়ান না, আর ওই ভাই যে জিনিস খাওয়ায় ওই ভাই আপনাকে এটা বলে না, কারণ ওই ভাই যদি বলে ওই ভাইয়ের জায়গাটা আপনি নিয়ে নেবেন। সো আমাদের বাংলাদেশের সবার অনেক সহানুভূতিশীল হওয়া উচিত, যে বড় ভাইরা আছেন
যারা অনেক কিছু খাওয়ান বা অনেক মেডিসিন খাওয়ান বা অনেক অ্যামাইনো অ্যাসিড বা এরকম ইমিউন বুস্টার খাওয়ান, তাদের সবারই আমাদের যে ইয়াং জেনারেশনরা আসতেছে তাদের সাথে শেয়ার করা উচিত। তাইলে তারা জানবে, তারা এই সমস্ত জিনিস চর্চা করবে এবং আমাদের বাংলাদেশের কবুতরগুলো আমরা ভালো রেজাল্ট করতে পারবো, এরপরের স্টেপ হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো। সো আই থিঙ্ক আমার যতটুকু বলার আমি বলেছি, এবং কোনো কিছু যদি স্কিপ হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি আপনাদের এই জিনিসটা লেগে থাকে, অনেকে হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস, অনেকে চিন্তা করতে পারেন যে ভাই প্রাইসটা কেমন, এই 500 গ্রামের একটা মেডিসিন আমরা দিচ্ছি হচ্ছে আমি সেল করেছি 3800 টাকা করে, 3800 3800 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বার্সেলে লাগার এই প্রোডাক্টটা আমার কাছ থেকে। যদি কারো লাগে অবশ্যই নেবেন, বাট এখান থেকে আমরা কিছু দিতে পারবো না, দিস প্রোডাক্টস আর অলরেডি সোল্ড আউট। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি নীরজ চৌধুরী, আসসালামু আলাইকুম।